নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নভেম্বর 2022, আপনি মকর রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনুন। এটি সার্বিক রাশিফল, ইঞ্জিনিয়ারিং রাশিফল নয়। নভেম্বর মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, ভাগ্য, প্রেম, দাম্পত্য সুখ, সফলতা, ইনভেস্টমেন্ট, সমস্ত বিদেশ, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, মকর রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকমের রেজাল্ট কিন্তু পাবে। হুবহু যে আমি এই রাশিফলটি আপনাদের মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদের চলার পথে পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ আপনাদের কি সম্ভাবনা আসতে চলেছে, কোন কোন দিনগুলো আপনার ক্ষেত্রে বিশেষভাবে ভালো যাবে, কোন কোন দিনগুলো একটু সমস্যা যেতে পারে, তাও আমি এই ভিডিওতে জানাবো। শুরু করা যাক মকর রাশি। প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য। স্বাস্থ্য হচ্ছে সম্পদ, একটা কথা আছে। দেখুন, আমি যখন যে কোনো প্রেডিকশান করি, প্রথম আমি যারা আমার সাথে অনলাইন কনসাল্টিং করছে তাদের স্বাস্থ্যের দিকটা আমি বিশেষ ধ্যান দিই, এবং আমি যখন রাশিফল করি তাতেও কিন্তু আমি স্বাস্থ্যের কথাটা কিন্তু আগে বলি। দেখুন, শনি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং বকরি থেকে মার্গি হয়ে গেছে। এই যে মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনার এই যে ব্যথা জনিত সমস্যা, ব্যাক পেন, কোমরে পেন, পায়ে ব্যথা, এই ব্যথাজনিত সমস্যা বা পেটের সমস্যা কিছুটা কিন্তু কমাবে নভেম্বর মাসে। অর্থাৎ পেটের ট্রাবলস এবং আপনাদের ব্যাক পেন, পায়ের ব্যথা, জয়েন্টে ব্যথা, এই ব্যথাগুলো একটু হলো কমবে মকর রাশি আপনি যদি মনে হচ্ছে আপনার ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের রাশিতে অবস্থান করছে শনি, আপনাদের 7.5-এর দ্বিতীয় ফেজ চলছে। তৃতীয় ফেজে কিন্তু আপনারা আসতে চলেছেন 17 জানুয়ারি 2023 থেকে। আমি আবারও বলছি, মকর রাশির সুদিন কিন্তু আগত। যত মকর রাশি মানুষ দেখছেন, যদি আপনার জন্মচক্রে বড় ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় কিন্তু আসছে, লিখে রাখুন। অবশ্যই নিজস্ব ব্যক্তিগত ছক একবার দেখিয়ে নিন, যাদের ক্ষেত্রে খুব সমস্যাতে আছেন, কিন্তু ওভারঅল কিন্তু ইঞ্জিনিয়ার মকর রাশির দিন কিন্তু ভালো আসতে চলেছে। শনি রাশিতে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা লাভ কিন্তু দিবে, এবং এর পাশাপাশি শনি আপনার রাশিতে অবস্থান করছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে, এবং আপনাদের পরিবার পরিজনদের সঙ্গে যে সমস্যাগুলো চলছিল কিছুটা কমবে, কারণ শনি বকরি থেকে মার্গি হয়ে গেছে। অর্থাৎ পরিবার পরিজনের সঙ্গে কিছুটা হৃদ্যতার ভাব কিন্তু আপনাদের আসবে। এবার আসি আপনাদের ধন। দেখুন, ধনাধিপতি রাশিতে অবস্থান করছে, অর্থনৈতিক স্টেবিলিটি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত কিন্তু থাকবে। ফিনান্সিয়াল বড় ধরনের অর্থনৈতিক যে সমস্যা সেটা কিন্তু হচ্ছে না। আপনি মকর রাশি মানুষ, খুব যে বড় ধরনের আর্থিক সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মকর রাশির আপনি মানুষের আপনার ক্ষেত্রে। মকর রাশির আপনি মানুষ তৃতীয় হবে বৃহস্পতি। দেখুন, আপনাদের কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধি করবে, লিখে রাখুন। এবং 24 নভেম্বর থেকে এই বৃহস্পতি আবার মার্গি হয়ে যাচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু উপরি পাওনা, এক কথা যদি বলা যায় উপরি পাওনা। এবং বড় ভাই, ছোটো ভাই বা বোনদের সাথে সম্পর্কের উন্নতি, যোগাযোগগুলো আপনাদের ভালো হবে, এটা আমি নিশ্চিতরূপে কিন্তু বলতে পারি। চতুর্থপতি মঙ্গল আপনার 13 নভেম্বর 2022 বকরি হয়ে আবার আপনার বিশ্ব রাশিতে চলে আসছে। প্রপার্টি রিলেটেড যাদের সম্পত্তিগত সমস্যা যাদের চলছিল মকর রাশি, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু বেনিফিট আপনারা কিন্তু পেতে চলেছেন, বেনিফিশিয়ারি হতে চলেছেন আপনি সম্পত্তিগত দিক থেকে।
এবং আপনাদের যাদের ব্লাড সুগার বা ব্লাড প্রেশার কিছুটা হলেও কিন্তু কমবে, যাদের এই সমস্যা যারা ভুগছিলেন, বয়স্ক যারা খুব হয়ে গেছে তাদের ক্ষেত্রে, তাদের কিন্তু যারা অল্প বয়সে যাদের সুগার বা প্রেশারের জায়গা আছে তাদের কিছুটা হলেও কমবে। দেখুন, মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। আপনাদের এই সময় এই 13 নভেম্বরের পর থেকে আকস্মিক প্রাপ্তি আপনাদের হবে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, মকর রাশির আপনি মানুষ, এই জায়গা থেকে কিন্তু আপনারা বেনিফিট আপনারা কিন্তু পাবেন। কারণ সরাসরি দৃষ্টি দিচ্ছে, আপনাদের প্রফিট লাভ আপনাদের দিবে এবং আপনাদের ষষ্ঠপতি আপনাদের ঠিক দশম এবং একাদশভাবে অবস্থান করছে। সপ্তমপতি, দেখুন সপ্তমপতি চন্দ্র কে দৃষ্টি দিচ্ছে, দেখুন শনিরও সপ্তম দৃষ্টি পড়ছে সরাসরি আপনাদের সপ্তমভাবে, এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমভাবে, এবং বৃহস্পতি বকরী থেকে মার্গী হয়ে যাচ্ছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু বৃদ্ধি করবে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, দৈনন্দিন রোজগারের জায়গা আপনাদের বাড়বে। কারণ বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো প্রবৃত্ত করে, অমৃতর মতন অমৃত বর্ষা কিন্তু হয়। ডেলি ইনকাম, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, এই জায়গাগুলো কিন্তু হবে। ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে, আপনি মকর রাশির মানুষ, ভাগ্যের দ্বারা কর্ম আপনাদের কিন্তু হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে। 11 নভেম্বর পর্যন্ত আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ থাকছে, দুটি রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, এবং শনির দশম দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ছে সরাসরি শুক্রের উপর। আমি বলবো কর্মক্ষেত্রে যারা চাকরির প্রচেষ্টা করছে, 11 নভেম্বরের মধ্যে খুব একটা বড় ধরনের একটা উথাল পথাল কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু হতে চলেছে। প্রমোশন ট্রান্সফারের জায়গা কিন্তু, বা ভালো একটা অপরচুনিটি, বেস্ট অপরচুনিটির জায়গা কিন্তু থাকছে। কারণ ভাগ্যাধিপতিও কিন্তু কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যের পূর্ণ মাত্রার, ভাগ্যের সাপোর্টে কিন্তু কর্ম কিন্তু আপনারা পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, অভিনয়, শিল্পকলা, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনি মকর রাশির মানুষ, এটা কিন্তু দুর্দান্ত দিবে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। কারণ শুক্র আপনাদের একাদশভাবে অবস্থান করবে আপনার 11 নভেম্বর থেকে, সরাসরি সপ্তম দৃষ্টিতে আপনার পঞ্চম ভাবকে দেখছে। অর্থাৎ আপনাদের সফলতা প্রেমের ক্ষেত্রে, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক করার একটা সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু থাকছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বুধ এখানে কিন্তু আপনাদের ভাগ্যাধিপতিও কিন্তু আপনাদের পঞ্চমপতি দুটি ত্রিকোণের মালিক, আপনাদের সফলতাভাবে অবস্থান করছে। অর্থাৎ প্রফিট তো আপনাদেরকে ডেফিনেটলি দিবে, লাভ দিবে, সাকসেস দিবে, সফলতা আপনাদেরকে দিবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের ভাগ্যাধিপতি ডবলভাবে রাশিতে অবস্থান করছে, এবং এর পাশাপাশি বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, আমি বলবো 13 নভেম্বরের পর থেকে আপনাদের বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেন। আপনি মকর রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, এবং একাদশভাবে আপনার রবিও কিন্তু অবস্থান করবে 16 নভেম্বরের পর থেকে। এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শুভ সাইন, একটা শুভ সূচনা
বলা যেতে কিন্তু পারে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। কী উপায় করবেন তাতে আপনাদের ক্ষেত্রে ভালো সেটাও আপনাদেরকে আমি জানাবো। কিন্তু 13 নভেম্বরের আগে পর্যন্ত একটু সাবধানে থাকুন, কোন দিক থেকে যারা মামলা মকদ্দমা করবেন ভাবছেন বা টাকা লেনদেনের ব্যাপারে রিস্ক হতে পারে, ফট করে অর্থ ধার দেওয়া, অর্থ ডুবে যাওয়া, এটা কিন্তু হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো, তবে যারা ভাড়াটিয়া নিয়ে আছে তাদের একটু হলো সমস্যা আসবে, কিছুটা ভাড়াটিয়ার সঙ্গে মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি কিন্তু হবে। এবার আসি মকর রাশির আপনি মানুষ, আপনার এ মাসে যাত্রা ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা একটা ট্রাভেল করবেন ভাবছেন, একটু ঘোরাঘুরি যারা পছন্দ করেন, একটা ঘোরার কিন্তু সম্ভাবনা কিন্তু আসছে। সন্তান ক্ষেত্রেও শুভ, কিছু ক্ষেত্রে আপনাদের বড় কোনো সুসংবাদ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আপনাদের খ্যাতি যশ মর্যাদা বৃদ্ধি কিন্তু হবে, এবং রাজনীতি সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা লোহা বা খনিজ তেল বা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, এমনি কেমিক্যাল রিলেটেড ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে ভালো। হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবে। নমস্কার।